এবং সে একজন পরিপূর্ণ কৃষ্টিবান মানুষ ছিল, অর্থাৎ বই পড়ার প্রতি সে অত্যন্ত উৎসুক ছিল এবং মানুষকে বই বিভিন্নভাবে সংগ্রহ করত। সেই সংগৃহীত বই পয়সা দিয়ে এবং সেই বই সমাজের সর্বস্তরের মানুষকে পড়ার জন্য দান করতেন এবং ব্যক্তিগতভাবে কিন্তু সহজ সরল সাদা নেতা জীবন যাপন করতেন। কলম সরকারের নেতৃত্বে বাউসা ইউনিয়ন শুধু নয়, রাজশাহী জেলা বিভাগ অপূরণীয় ক্ষতি হলো, কারণ তিনার পদাঙ্ক অনুসরণ করতে পারলে এই দেশের মানুষ অনেকেই উপকৃত হবে। আমরা তাকে নিয়ে অনেক গর্ববোধ করি এবং তিনি আমাদের এলাকার সর্বস্তরের মানুষের প্রায় গর্বিত মানুষ।